पताका शिल्प गोष्ठी परिचालित जिडी स्कलारशिप प्रदान हलो आल आलम मिशने शनिवार रानीनगर आल आलम मिशन सेमिनार हले अनुष्ठान आयोजन उपस्थित छिलेन पताका शिल्प गोष्ठी आधिकारिक शहीदुल इस्लाम खान आल आलम मिशन डिरेक्टर महबूब मुर्शेद सह सम्पादक मानसिक स्वास्थ्य जन्य सबार आगे जे नामटी मने भेसे उठे सुस्थ मनेर ठिकाना मनोबिक्षण যোগাযোগ নাম্বার 7477-99516 আব্দুর বাড়ি প্রাক্তন প্রিন্সিপাল মজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার আলহাজ মোস্তাক হোসেনের উদ্যোগে MBBS নার্সিং আইন সহ বিভিন্ন কোর্সে পাঠরত 93 জন দুস্থকৃতি ছাত্রছাত্রীদের হাতে প্রায় 5.5 লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হয়। মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এই আল আলম মিশনে आज के जिडी चैरिटेबल सोसाइटी पक्षे महानुभव मुस्ताक हुसैन अर्थानुकूल्य शिक्षा अनग्रसर एलाकार छेले मेयेदेर शिक्षा क्षेत्रे एगिए जावार जन्नो जे जिडी स्कलारशिप देवा हय सेई स्कलारशिप आज के एखाने देवा हलो। आज के 93 जन छेले मेयेदेरके स्कलारशिप देवा हलो। ये स्कलारशिप देवार क्षेत्रे जरा जिडी स्कलारशिप कमिटी पक्ष के शहीदुल आलम खान उपस्थित छिलेन उपस्थित आछेन आमादेर एई मिशनेर सहसम्पादक आब्दुल बारी साहेब एवं एई मिशनेर परिचालक मंडलीर पक्षे महबूब मुर्शिद। आज के शिक्षार्थीरा स्कलारशिपे अनेक उपकृत एवं तादेर काछे आमादेर पक्ष थेके जे बार्ता पौंछे देया हलो जे जेन মুস্তাক হোসেনের যে এই মহানুভবতা এই অর্থানুকূল্য এটা যেন বজায় থাকে এবং তার অর্থানুকূল্যে শিক্ষা ক্ষেত্রে অগ্রসর হয়ে যারা অগ্রসর হয়ে তারা মনে রাখে মুস্তাক হোসেনের জন্য তার যে পতাকা শিল্প গোষ্ঠীর জন্য একটা যাতে করে দোয়া প্রার্থনা করা হয় এবং যাতে করে এই অর্থানুকূল্যের মধ্যে দিয়ে লেখাপড়া শিখে তারা সমাজসেবার যে মানসিকতা সেই মানসিকতা তাদের গড়ে ওঠে তারা যাতে করে মানুষের স্বার্থে কাজ করতে পারে ভবিষ্যৎ জীবনে এই জন্যই আজকের এখানে সবার জন্য প্রার্থনা করা হয় সবার জন্য সুখ সমৃদ্ধি সব প্রার্থনা করা হয়। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।